শপিং করতে চলে এসেছি, এগুলো হচ্ছে সব দাদার শপিং। চলো না না, কিছু হবে না। ভিডিওটা স্টার্ট করেছিলাম রান্নাঘর থেকে, তারপরে আবার কেটে দিয়ে আবার এদিকে আসলাম, কারণ আবার ভয়েস দিতে হবে। চিমনি এমন ভাবে ঘাড়ঘাড় করে চলছে। তা যাই হোক, চলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল থেকে স্নান টান করা, পূজাটা দেওয়া হয়নি, ওটা দুপুরে আবারও স্নান করতে হবে, যেহেতু পূজা দুপুরবেলায় দেবো। 11টা বেজে গেছে, ঘড়ির কাঁটা। এখন রান্নাঘরে চলে গেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর সকালে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি। আজকে ব্রেকফাস্ট চিড়ে মুরগি মানে মা পাঠিয়েছিল, তা দই নিয়ে এসেছে আমাদের দাদাভাই, ওই ফলারই হবে, ফলার যাকে বলে, তাই চিড়ে টিড়েই খাওয়া হবে সকালে, কারণ ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। অন্য যদি আবার ব্রেকফাস্ট করতে যাই সকালে, আবার ওগুলো নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়া করবো। আর আজকে সকাল সকাল সব করে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ আমার দাদা আসছে পূজার শপিং করতে। তা এখনও ফোন করেছিলাম সকালে আরেকবার করে দেখি। চলো, তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, রান্না কি করছে একবার দেখিয়ে দিই। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ মাছ ধুতে হবে। আর মটর, বৃষ্টি হচ্ছে তো, থাক জামা কাপড় এখনই মেলে দিয়ে আসলাম, বৃষ্টি একটা দুপাটা পড়ছে, এখন এরকমই হবে। তা মটরের জল শেষ, এখন ওই কল চেপে রান্না করতে হবে। একটু যা জল আছে, রান্নার জল হয়ে গেছে, কিন্তু খাবার জল যদি কারেন্ট না আসে অসুবিধা হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে গেছে ঘোষদা, দুধ বসিয়ে দিয়েছি। এই কড়াই চলে যাস না, আমার দাদাভাই ভেন্ডি আলু কেটে দিয়েছে, ভাজা হচ্ছে। এটা ভাজা মোচাটা হাফ ফেটেছে আর হাফ কাটছে, ডিম এনেছিল, ফেটে গেছে, তা ডিমটা গেছে ফেটে, থাক এখন আপাতত। এটার মধ্যে কী মাছ, মাছটা দুবেলাকার জন্য করতে হবে, কারণ হচ্ছে যদি দাদার সঙ্গে শপিংয়ে যেতে হয় ওর জন্য, পরে হাত দিচ্ছি আমি। হ্যাঁ চলো, এ মাছ অনলাইনে দেবে, চলো। দেখুন দাদা বৌদি চলে এসছে, দাদাকে আর এখন দেখলাম না, পরে দেখাবো, কারণ টি শার্টটা এসে খুলছে, প্রচণ্ড গরম। আর এই দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে, এত দুষ্টু কি বলবো। তা যাই হোক, এখন একটু আমি দাদাভাই শরবত করে দিল ওদের, আর সবাইকে বললাম আমাদের সঙ্গে সঙ্গে তোরাও একটু খা, কিন্তু দাদা আর খায়নি, বৌদি নিয়েছিল ছেলে মেয়েকে দিয়ে, ও একটু খেয়েছিল ব্যাস। আর আমরা আজকে দই চিড়ে মুরগি ফলার, এদিকে রান্নাটা বসে দিয়েছি, চলুন ঝটপট রান্নাটা করে নিই। আজকে মাছের ঝোল করবো। মাছের ঝোল হয়ে গেছে, বড় করে করলাম মাছের ঝোলটা, হলে হয়ে যাবে। এদিকে মোচা রান্না করেছি, ভেন্ডি আলু ভাজা আর ঘি কাকরোল ভাজা, এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। আরে নেই, খুব অসুবিধা হচ্ছে, এরকম ছেলে বেটে রান্না হয়েছে আজকে, আর প্রচন্ড গরম আজকেও, এত গরমে ইনভার্টারটাও আমাদের জল শেষ, তা জল ভরে দিচ্ছে। তারপরে একটু চলেছিল, আর কারেন্ট সারাদিনই ছিল না, বিকেলের দিকে এসছে, দুপুরে খেয়ে দিয়েছে। ওর জন্য আজকেও সেই একই অবস্থা, মোটরে জল নেই। ও বাবা, ওটা মোটরে জল নেই। আমি দাদাভাই এখন পূজা দিচ্ছে, আজ সকালবেলা আমার পূজা দেওয়া হয়নি, এগুলো ধোবো। গুড ইভিনিং, এখন 5:45 বাজে, রেডি হয়ে নিয়েছি, আর আজকে দাদা শপিং করতে যাচ্ছে পূজার, আমি যাচ্ছি, আর বিবাসও যাবে, ওর দুপাশে বাবা ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, ও যাবে না। আর বিবাহ যাচ্ছে, বিবাহকে দাদা জামা প্যান্ট কিনে পাঠিয়ে দেবে, ও বাড়ি চলে আসবে, আর আমি দাদা বৌদি থাকে থাকবে, জানি না কি করবে। চলো আমরা শপিং করতে বেরিয়ে যাই, আর চলো আর খাওয়া দাওয়া করে চুলটা একটু বেঁধে নেবো, আমি চুল খুলে থাকতে পারি না। খাওয়া দাওয়া করে পুরো গাটা ধুয়ে ভালো করে স্নান করে নিয়েছি, ধোয়া মাজা সব কমপ্লিট করে নিয়েছি, তবে একটু রেস্ট করলাম, এই দেখুন রেডিও হয়ে নিয়েছি, চলো দেখি দাদা কি শপিং করে। দাদা রেডি হয়ে গেছে, দাদা হাই কর, চলো দেখো রেডি হয়ে গেছে কুচুটা আমাদের, চলো একটা চিকেন কাটলেট।
পূজার প্যান্ডেল তো শুরু হয়ে গেছে, আমরা এবার নামছি। নামার পরেই সবার আগে জামা কাপড়ের দোকানে গেলাম। এই জামা কাপড়ের দোকানেই আমাদের খুবই পরিচিত দোকান এগুলো, আর আমাকে তো প্রতিদিন আসা যা করি একদম চিনে গেছে সবাই। তা এখন একটু চা দিল, তা খেলাম, সন্ধ্যার দিকে ভালোই লাগছে। জামা প্যান্টগুলো সব দেখাচ্ছে দাদা, প্রচুর শপিং, তা পরে পরে দেখাবো। এখন উপরে যেতে হচ্ছে, আমার নিচে ব্যাগ আছে। দাদারও আমার মতো প্রচুর শপিং করতে হয়, দাদার মা ভাগনা ভাগ্নি সব আছে প্রচুর, আমাদের তো অনেক ভাগনা ভাগ্নি। আবার এই তো এটা গোলু বাবুর জন্য নেওয়া হলো, চলো এবার নিচে যাই। ওটা গোলু, ওইটা তো গোলু বাবুর দেখালাম, বর্দি ছেলে টেলারও নিয়েছে, পরে দেখাবো। চলো এবার নিচে চলে এসেছি। নিচে আসার পর এই দাদা তো খুবই মজা করে, বলছিল বৌদি তুমি ইউটিউবার, এই দেখো। ওই দোকানটাই তো, জামা কাপড়ের দোকানটাই ছোট ছোট বাচ্চাদের নেওয়া হয়েছে, ছেলেদের, আর আমার দাদার ছেলে, এই সরি আমার ছেলে আর আমার দিদির ছেলের জন্য, ওরা তো বড়, এই দোকানটার জিনিস খুবই ভালো হয়, ওর জন্য এইখানেই আসা হয়। তা কেনাকাটি করে বলছিল যে আবার আসবেন, তা যাই হোক এখন তো ব্লাউজ নিয়ে যাবেন, না ব্লাউজের দোকানে ঢুকতাম, তা ঢোকা হয়নি, শাড়ির দোকানে ঢুকেছি। বৌদির শাড়ি নেবো আর হচ্ছে বড়দির মেয়ের শাড়ি নিতে হবে। দিদির মেয়ের শাড়িটা নেওয়া হলো, কিন্তু বৌদির শাড়ি বৌদি পছন্দ করছে না, ওর জন্য নিলাম না, চলো বললো পরে আসবো। দাদার আজকে এই কটা বাজার করা হলো মোটামুটি। আমি আজকে দাদার ছেলে মেয়ের জন্য নিয়েছি, আর বৌদি শাড়ি পছন্দ হলো না, আজকে রাত হয়ে গেছে বলে চলে আসলাম, সাড়ে নটা বেজে গেছে, আর সব রেডি করে রেখে দিয়ে গেছিলাম আমরা দাদাভাই, চাল ধুয়ে ডিম, আর এখানে আছে এটা আমার আছে, তুমি খাও। রাস্তায় আমার চার শেষ হয়ে গেছিল দোকানে, কেকের দোকানে। আমাদের আজকে রাতে ডিনার হবে, কুমড়ো সিদ্ধ দিয়েছো, আর এই দেখুন শরবত করে দিয়েছে, একটু খাই, সবাইকে দিয়েছে, ওরা খাচ্ছে। থ্যাংক ইউ শান্তি, শান্তি দেখো কি শান্তি লাগছে, এটা দিয়েছে, তুই খেয়েছিস? এই দেখুন ও এখন নেল পালিশ করবে, আমার ইয়ে থেকে এনে দিল, ওয়ার্ড্রপ থেকে, বললো পু নেল পালিশ করে দাও, কে পরবে এটা, নেল পালিশ করবে তুমি? আরে দেখুন এই জামাকাপড়গুলো এখন ভাঁজ করতে হবে। চলো শরবতের পরে একটু চা হলো, চলো চাটা খেয়ে নিই। এই দেখুন চাটা খাওয়ার পরে চলে এসেছি রাতে ডিনার করতে, ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে, বাচ্চাগুলোও খাবে, ওর জন্যই তাড়াতাড়ি আমি দাদাভাই মশলা করে দিচ্ছে। আর এদিকে বৌদি জিনিসগুলো সব দেখাচ্ছে, বলল টুকুদি তুমি দেখাও, আমি আমি দেখাচ্ছি, তুমি মুখে বলো কার কোনটা। তা বৌদি দেখাচ্ছে, চলো আমি প্রথমবার করছে হচ্ছে, দাঁড়ান দেখায়, এটা কার, এটা হচ্ছে আমার দাদার জন্য, মা এটা দিচ্ছে আমার দাদাকে গিফট করছে, একটা শার্ট একটা প্যান্ট আছে, এটা আমাদের একটা মা আমার দাদাকে দিয়েছে, হলো। এটা হচ্ছে দাদা দিয়েছে আমার ছেলেকে একটা প্যান্ট আর একটা শার্ট, আর এই শার্টটা হচ্ছে আমার ছেলেই পছন্দ করেছে, বললো দেখ তোরা কোনটা নিবি, তা ও কটনের কি যেন নাম বললো শার্টের, জিনিসটা ভালো লাগছে খুব, তা এটা নিয়েছে। এইরকমই আমার দাদার ছেলের আর আমার দিদির ছেলের জন্য নিয়েছে দাদা, আর বাবু তো সব দেখাচ্ছে, বন্ধুরা দেখুন, আর দেখুন দিদির মেয়ের জন্য একটু সবুজ, মানে এটা কালচে সবুজ হয় না সেই রকম নিয়েছিলাম, কিন্তু ওরা চেঞ্জ করে ফেলেছে নিচে নিয়ে এসে বিল করার সময়, মেরুন কালার হয়ে গেছে, তো এটা তো চেঞ্জ করতে হবে। আমরা এসে দেখছি কি কেমন হলো, এই সেম শাড়ি কিন্তু মেরুন কালার হয়ে গেছে, আমরা নিয়েছি একটা সবুজ, কেন গাঢ় সবুজ নিয়েছিলাম, খুব সুন্দর, তা এটা চেঞ্জ করতে হবে, কি পরিচিত দোকান অসুবিধা নেই। আর এই শার্টটা নেওয়া হলো কার জন্য, এটা মনে হয় দিদির ছেলের জন্য, বড়দির ছেলের জন্য,
আর এটা হচ্ছে আমার আরেক দিদির জায়ের মেয়ের জন্য। এটা এগুলো কিন্তু আমার দাদা দিয়েছে সব, হ্যাঁ দাদা শপিং, তাই এর আগের বার প্যাকেটগুলো দেখিয়েছিলাম কিন্তু শেয়ার করিনি। এবার বৌদি বললো চলো আমি দেখাই, তুমি শেয়ার করো। আর এই এই জিনিসটা আমি দিয়েছি আমার দাদার মেয়েকে, একটা উপরে টপ আর নিচে ঘের আছে, কারণ সব ফ্রক জামা হয়ে গেছে, ওর জন্য বললো বৌদি বললো এরকম নেব, তারপরে শান্তি পাবে, বেশ নরম আছে, সফট আছে। আর এইটা আমি দাদার ছেলেকে দিলাম, একটা ছোট প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট আর হচ্ছে শার্ট। তাহলে এইটা আর ওই এটা দাদার ছেলে আর মেয়েকে আমি দিলাম, তাই এটাও শেয়ার করে দিলাম। চলো এবার দেখি কি দেখায় বৌদি, তো বারবার মাঝে মাঝে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছেন? তা সব জিনিসগুলো সবারই পছন্দ হয়েছে। আর এই পিঙ্ক কালারের শাড়িটা, এটা হচ্ছে আমার মায়ের জন্য, দারুণ শাড়িটা। আর মা বেশি মায়ের শাড়ি পরতে চায় না, এটা দাদা নিয়েছে মায়ের জন্য, এটা দেখানো হলো। আর একটা কি দেখাচ্ছে দেখি, হ্যাঁ আর এই যে গ্রাউন্ডটা, এটা হচ্ছে বড়দি বড় মেয়ের জন্য। বড়দি তো দুই মেয়ে, একটা মেয়ের শাড়ি দেখালাম আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য। এইগুলো এটা আমার দাদা দিয়েছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, এক দেখায় পছন্দ হয়ে গেছে। প্রচুর দেখিয়েছিল, এক দেখায় আমাদের আর হয় না জানেন, কত দেখি। এটা হচ্ছে দিদি জায়ের ছোট না বড়, এটা ছোট মেয়ের, রাধিকার। আর ওইটা ছিল অমৃতা, একটা দেখেছি দিদির জায়ের বড় মেয়ের জন্য, আর এটা হচ্ছে ছোট মেয়েটা, তা ভালোভাবে দেখিয়ে দিলাম। এইবার দেখানো হচ্ছে এই শার্টটা কার, এটা হচ্ছে দিদির, হ্যাঁ দিদির যে ছেলের একটা শার্ট দিয়েছিলাম, এটা প্যান্ট। আর এটা হচ্ছে বলু বাবুর জন্য, আপনাদের দোকানেই দেখিয়েছিলাম। বলুর অনেক রকম কালার হয়েছে, তাই এই কালারটা হয়নি বলে এই কালারটা নেওয়া হয়েছে। বাচ্চাদেরই তো বাজার, তাই না? সবাই একদম বাচ্চাদের দেয় এক একটা কালার, এক এক রকমের দেখতেও ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে যে এসেছিলো তারই ছেলে, মানে আমার মাসির নাতি, ওর জন্য আমার দাদা কিনেছে এটা। একটা প্যান্ট আছে আর শার্ট, ওই তো। আর বৌদিকে বলছি তুমি কিছু বলো, আর ও বলছে না তুমি বলো, এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো কিছুক্ষণ। তা যা দেখানো কমপ্লিট হলো, বৌদি বলছেন ভাজ করি, তুমি রাতের ডিনারটা একবার শেয়ার করে আসো, ডিমের ঝোল, গাঁটি কচু, সবই মাখা হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ, এগুলো মাখিয়ে টাকি চলে আসলাম। এই দেখুন, আর আপনাদের ব্লাউজ দুটো দেখানো হয়নি, তা বৌদি নিয়েছে ব্লাউজ দুটো, খুব সুন্দর করে ভাঁজ করে দিল বলো। আর এই একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে শায়া আর ব্লাউজটা, এটা হচ্ছে আমার মায়ের জন্য, দাদা নিয়েছে ওর জন্যই দেখিয়ে দিলাম। চলো আজকের মতো বাই বাই, গুড নাইট।